ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেকনিক্যাল দা বাসেস ইউটিউব চ্যানেল। তো আজ আমি এনএসইউ ইউনিভার্সিটির যে সাজেশন দিয়েছিলাম সেগুলো বইয়ের কোন কোন পৃষ্ঠা আছে সেগুলো একসাথে বলে দেবো। আমি এর আগে সেপারেট ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কোথা থেকে কোনটুকু পর্যন্ত আপনাদের লিখতে হবে, এবং আজকে আমি পেজ নাম্বারটা সব কিছু দিয়ে দেবো একবারে। তো চলুন সমস্যা না করে শুরু করা যাক। তো দেখুন, খাদ্য জাল বা খাদ্য সিঙ্গল, এটি আছে আপনাদের 25 এবং 26 নম্বর পেজে। এরপর আছে বিষ্ণু উষ্ণায়ন, এটি আছে আপনাদের 72 নম্বর পৃষ্ঠা, আপনার যে স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছে কলেজ থেকে তার 72 নম্বর পেজে। এরপর সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এটি আছে আপনাদের 85 পেজে, 85 পেজে। এবং সাথে একটা কথা বলে রাখি, এই যে পিডিএফটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নেক্সট শব্দ দূষণ, এটা আছে 59 পেজে, অর্থাৎ 59 পেজে। নেক্সট নাইট্রোজেন চক্র, 5 নম্বর প্রশ্ন, এটি আছে 32 পেজে। এবং আপনারা যদি সমস্ত সাবজেক্টের সাজেশন চান এবং তার অ্যান্সার চান, সে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। সব সাবজেক্টের সাজেশন এবং সমস্ত ইয়ারের আমি এই চ্যানেলে দিয়ে থাকি, তো আপনারা সবার আগে সাজেশনগুলো পেয়ে যাবেন। এরপর অম্লবৃষ্টি, এটি আছে 81 পেজে। এরপর জৈব বৈচিত্র্যের সংকট, এটি আছে 88 পেজে। এরপর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, এটা আছে 28, 29 এবং 30 পেজে। এরপর বায়ুমণ্ডলের গুরুত্ব, এটা আছে 14 নম্বর পেজে। এরপর বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য, এটা আছে 22 পেজে। তো এই চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট, লেটেস্ট নিউজ। এবং এই চ্যানেলে আপনারা অনলাইনে ক্লাস করতে পারবেন, এই অনলাইন ক্লাস এই আগস্ট মাসের লাস্টের থেকে, অর্থাৎ আপনারা স্টাডি ম্যাটেরিয়াল হাতে পেয়ে গেলেই শুরু হয়ে যাবে। নেক্সট দেখুন, 11 নম্বর প্রশ্ন, শক্তি প্রবাহ, শক্তি প্রবাহ আছে আপনাদের বইয়ের 28 থেকে 29 নম্বর পেজে। এরপর 12 নম্বর প্রশ্ন, জল দূষণ, জল দূষণ আছে আপনাদের বই 44 এবং 35 নম্বর পেজে। এবার শব্দ দূষণ, এটা 58, 59 নম্বর পেজে দেওয়া রয়েছে। এবার জনসংখ্যা বৃদ্ধি ও নিয়ন্ত্রণ, এটি আছে 110 এবং 111 নম্বর পেজে। এবার আসছে গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস প্রভাব, এটি আছে আপনাদের বইয়ের 66 নম্বর পেজে। তো এইগুলো সম্পর্কে আমি আলাদা আলাদা টপিক করে, অর্থাৎ এক একটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যে কোথা থেকে কোনটুকু লিখতে হবে এক একটা প্রশ্নের জন্য। তো সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সেগুলো দেখে নিতে পারেন। তো ধন্যবাদ ফ্রেন্ড ভিডিও দেখার জন্য, ভিডিও ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড।